কথায় বলে যে কোনো বড় অসুখ চলে যাওয়ার পরেও মানুষের শরীরে তার চিহ্ন রেখে যায়। করোনা ভাইরাসও তার ব্যতিক্রম নয়। যে ভাইরাস গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া কি মুখের কথা? দেখা গিয়েছে যে করোনা শরীরে যত না ক্ষতি করেছে, পোস্ট করোনা উপসর্গ ক্ষতি করেছে অনেক বেশি। কোভিড থেকে সেরে ওঠার পরেও কেউ পেটের সমস্যায় ভুগেছেন, কারো দেখা গিয়েছে স্মৃতিভ্রম, আবার কারোর মাথা থেকে চুল উঠেছে। প্রথম দুই সমস্যায় ডাক্তাররাই আমাদের ভরসা, কিন্তু কোভিড পরবর্তী সময়ে চুল ওঠার সমাধান আছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথির তেল। বাজারে চুল পড়া কম করার জন্য হরেক রকমের তেল পাওয়া যায়, কিন্তু নিজের চুলের স্বাস্থ্যের কথা ভেবে প্রাকৃতিক উপাদান বেছে নেওয়াই ভালো। চুলের বৃদ্ধিতে যুগ যুগ ধরে মেথির ব্যবহার চলে আসছে, কারণ এতে রয়েছে আয়রন এবং প্রোটিন। এই দুটো উপাদানই চুলের বৃদ্ধিতে খুব কাজে দেয়। তার চেয়েও বড় কথা হলো মেথির তেল খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। 4 টেবিল চামচ মেথির দানা, নারকেল তেল, 1 মুঠো বা আন্দাজ মতো কারি পাতা, সবকটা উপাদান একসঙ্গে তেলের মধ্যে 10 মিনিট ফোটাতে হবে। তবে আঁচ কম রাখতে হবে, না হলে মিশ্রণের উপাদান পুড়ে যেতে পারে। মিশ্রণ ঠান্ডা করে একটা কাচের বোতলে রাখতে হবে। ব্যবহার করার আগে কাচের বোতলে একটি মিশ্রণ অন্তত 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। এবার সেই তেল সপ্তাহে 2 বার ব্যবহার করলে সুফল পাওয়া যাবে।